ভাই জানা মনে পড়ছে আমরা এখানে একবার এসেছিলাম ডাহাপাড়া ধামে। এই যে ধাম, তোমরা একটু দেখে নাও, আমি এখানে এখন দাঁড়িয়ে আছি। তো আমরা চলে এসেছি, তো চলো আমরা কি কি করি তোমাদের সাথে সবকিছু আজকে শেয়ার করবো। তো ভিডিওটা দেখে এখান থেকে দেখতে থাকো আর সঙ্গে থাকো। মন্দিরে যাবো, তো চলো যাই। আর তোমরাও দেখতে থাকো, মন্দিরের ভেতরটা ভীষণই সুন্দর, তো চলো দেখি। এখন লাইনে দাঁড়িয়ে আছি, 10:30 থেকে টিকিট দেওয়ার কথা আছে, কুপন দেওয়ার। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে দুপুরে খাওয়ার কুপন নিয়ে নিয়েছি, তো সকালে যেহেতু খেয়ে বেরোয়নি তাই একটু আমরা হালকা টিফিন করে নিচ্ছি, মুড়ি চানাচুর চপ এইসব। তো দেখো টিফিন করার পরে আমরা আবার এবার নাট মন্দিরে যাচ্ছি। তো দেখো দেবানু সামনে সামনে হাঁটছে, ও বলছে আমি আগে যাব, এবার ও যাচ্ছে। এবার আমরা নাট মন্দিরের ভেতরে ঢুকবো, সেখানে হচ্ছে সংকীর্তন হয় আর বিরাট বড় জায়গায় মানুষ বসে শোনে এইসব ওখানে আছে। তো চলো তোমরা একবার দেখে নাও। এ দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়, কত লোক এসেছে, সবাই কিন্তু প্রসাদ খেতে বসে গেছে, তার সাথে আমরাও বসে পড়েছি। তো খাওয়া হয়ে যাক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। আর এখানে কিন্তু মাছ আছে, তোমরা একটু ভালো করে দেখলেই মাছগুলো বুঝতে পারবে যে হ্যাঁ আছে। তো এই দেখো আমাদের কিন্তু মন্দির দর্শন করা, ঠাকুর দর্শন করা সব হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব বাড়ি। তো দেখো স্টেশনে চলে এসেছি, সবাই মিলে দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকবে। এ দেখো ট্রেন ঢুকেও পড়েছে। তো চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে গল্প করতে করতে সব বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।